চিকিৎসক সংকটে ভুগছে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল। আবার যারা রয়েছেন তারা সময় মতো কর্মস্থলে না আসার অভিযোগ রয়েছে, ফলে দীর্ঘ অপেক্ষার পর ডাক্তারের দেখা পান গুটি কয়েক রোগী। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল, রোগীদের দীর্ঘ লাইন। সকাল 9টা থেকে চিকিৎসকের সেবা দেওয়ার কথা, অভিযোগ রয়েছে সকাল 11টায়ও দেখা মেলে না ডাক্তারের। আবার কেউ কেউ এলেও চলে যান 12টার আগে, ফলে দীর্ঘ অপেক্ষার পর ডাক্তারের দেখা পান গুটি কয়েক রোগী, ফিরে যান অনেকেই। আমি এখানে ডাক্তার দেখানোর জন্য আসছিলাম, তো দুঃখজনক হলেও সত্য আমি ডাক্তার দেখাইতে পারি নাই, এবং আমাকে তথ্যকেন্দ্রের আমি প্রথমে ঢুকেই জিজ্ঞেস করছি একজনরে যে এখানকার রিসেপশন কোথায়, আমি একটু কথা বলবো, কেউ আমাকে সঠিক তথ্য দিতে পারে নাই। আজকে আবার একটা উদাসনগ্রাফ করেছি, ওটা গাইনি ডাক্তারে দেখবো, বলছে যে ডাক্তার নাই। সাড়ে 9টা বাজে আছে, কোনো ডাক্তার আইয়ে না। সারা জেলার এবং আশপাশের জেলার মানুষ এখানে এসে চিকিৎসা নিতে আসেন, তো চিকিৎসকদের উচিত তারা যাতে সঠিক সময়ে, সপ্তাহের যেই সঠিক সময় পর্যন্ত তারা থাকা উচিত সেই সময়টা যাতে তারা থাকেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে দেরিতে কর্মস্থলে আসার ব্যাপারে সতর্ক করা হয়েছে চিকিৎসকদের, আর অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আমরা যে একটু আগে আমরা কি একটা সমন্বয় সভা করলাম চিকিৎসকদের, যে সমন্বয় সভা মান্থলি মিটিং, যারা একটু দেরিতে আসেন তাদেরকে সতর্ক করা হলো, আমরা আর কি যে বিষয়টাকে যে করা মনিটরিংয়ের মধ্যে রাখতেছি। কিছু 250 শয্যার এই হাসপাতালে থাকার কথা 51 জন চিকিৎসক, কিন্তু রয়েছেন মাত্র 28 জন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।